এতিয়াও সন্ধানহীন ব্রহ্মপুত্রত নিখোঁজ হওয়া যজু শিকারী। দেওবারে সন্ধিয়া আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা করতে ব্রহ্মপুত্রত সন্ধানহীন হয়েছিল যজু শিকারী। আরক্ষীর ভাষ্য অনুসরি দেওবারে ধৃত চোরাং শিকারী যজু পেগুক লৈ অভিযান চলার সময়তে পলায়নের চেষ্টা করে ব্রহ্মপুত্রত জাপ দিছিল এই দুর্ধর্ষ চোরাং শিকারীটে। অভিযানের সময়ত নাওয়ার পড়ে গেছিল দুজন আরক্ষী জওয়ান, কিন্তু পরবর্তী সময়ত সাঁতুরি কোনোমতে পারলে উঠি আসবলে সক্ষম হল দুগারী আরক্ষী জওয়ান। কিন্তু এতিয়াও উদ্ধার হওয়া নাই চোরাং শিকারী যজু পেগু। যজু পেগুর হাতত লগুয়া আছিল হ্যান্ডকাফ। ঘটনার পিছতে উদ্ধার করা দুই জওয়ানক হাসপাতালত ভর্তি করবা হয়েছে। যজু পেগুক উদ্ধারের এসডিআরএফে অভিযান চলাই আছে। কাজিরঙার অগরাতলিত চোরাং শিকারী বিরোধী অভিযানের সময়ত এই ঘটনা সংঘটিত হয়েছে। এই মুহূর্তে আমি দুটাক ভিজুয়ালস আপনার দেখাইছো। এটা হচ্ছে শেহতিয়াক উদ্ধার করে অনার পাছর দৃশ্য, দুটাক ভাষ্য আমি পরবর্তী সময় আগবাম সাংবাদিক আমার সঙ্গে থাকবে। গৌতম বরা আর ধ্রুবজ্যোতি রাজখোয়া দুইগারীও আমার শেহতীয় আপডেট জানাব। আমি দুটাক ভিজুয়ালস দেখাইছো। নিশার ভাগত অভিযান চলিছিল আর সেই অভিযানের সময়ত যজু পেগু নামের যে চোরাং শিকারী আছে হাতত হ্যান্ডকাফ লগাই আছে। ব্রহ্মপুত্রত হঠাৎ জাপ দিলে, জাপ দিয়ার পাছত যেগুলাকে হ্যান্ডকাফ ধরে আসিল সুত্রে পানিত পড়িল আর এই দুগারীক বসাবর কারণে আন এগারিয়ে পানিত জাপ দিলে। তারপর পরবর্তী সময় দুগারী আরক্ষী যেহেতু আমি দেখাইছো ইতিমধ্যে লাইফ জ্যাকেট পরিধান করে আসিল, তারপর পরিত্রাণ পালে, উদ্ধার করবলে সক্ষম হল এসডিআরএফে। কিন্তু যজু পেগুর লাইফ জ্যাকেটও নাছিল আর এনে ঘটনা ইয়ার পূর্বেও হয়। বহু সময় চোরাং শিকারিয়ে পানিত জাপ দিয়ে, পরবর্তী সময় কেতিয়াবা মৃতদেহ উদ্ধার হয়, কেতিয়াবা জিয়াই থাকা অবস্থাতে উদ্ধার করা হয়। কিন্তু এতিয়ালৈকে যজু পেগুর কি অবস্থাত আছে সেই বিষয়ে জানিব পৰা হোৱা নাই। এসডিআরএফে অভিযান অব্যাহত রাখিছে। আর উল্লেখ করে থাম এইখিনিতে যে 24 জানুয়ারীত চোরাং শিকারী যজু পেগুক গ্রেপ্তার করা হয়েছিল। পাঁচজনীয়া চোরাং শিকারিয়ে হত্যা করেছিল কাজিরঙার দুটা গড়। প্রথমতে এটা গড় হত্যা হওয়া বলে আমি খবর পাইছিলাম, পরবর্তী সময় গম পাওয়া গৈছিল যে মাহমরাত আন এটা গড় হত্যা করা হয়েছিল। পাঁচজনীয়া দলটুত মণিপুরের চোরাং শিকারীও সন্নিবিষ্ট হয়ে আছিল। নুমলীগড়ের পৰা এই মাস্টার মাইন্ড যজু পেগুক গ্রেপ্তার করা হল। আমার ইয়াত দুজন আরক্ষী জওয়ান এডমিট হয়েছে, এল এন কে মোহিত বরা আর সি এন হীরকজ্যোতি বরদলৈ। মানে এজন পোচারক লগত মানে অভিযানত দুজন ব্রহ্মপুত্রত পড়লে আর রেস্কিউ করে অনা হয়েছে। মানে ঠিক 1.5 ঘন্টা মান পানিত আসলে বলে কৈছে, লাইফ জ্যাকেট আসলে। বর্তমান স্টেবল হয় দুইজনের, SPO2 ভাল আছে, 98% আছে, বিপি প্রেসার সব ভাল আছে, চেস্ট ক্লিয়ার নর্মেল আছে, স্টেবল আছে। কিন্তু আমি আজি রাতে অবজারভেশনত রাখিছো, মনিটর করে থাকা হব। বর্তমান আউট অফ ডেঞ্জার। নহয় এওলোক আরক্ষীর জওয়ান হয়, তেওলোকৰ লগত আন আরক্ষী বিষয়া সকল মানে আহিছিলে। যিজন মানে মানুহ আছিলে তেও আপনার হেৰি আছিলে, এজন তেও এজন চোরাং শিকারী আছিলে, গড় হত্যাকারী আছিল। যোৱাকালিও মানে আমাকে ঠগিলে যে মানে প্রথমতে কলে যে এইটো ঘৰ খৰ্গটো এইটো ঘৰ পিছফালে আছে, নি তাতে কলে। আজিও বেলেগ বেলেগ ধরনে কৈ আছে। আর সেই কারণে আমার টিমটোৱে যেটা নাও লৈ যাব কাৰণে ৰেডি হওঁতেই তেতিয়া মানে ফটকে নদীত জাপ মারিলে হাতের হ্যান্ড যজ্ঞ, কারণ এই সাঁতুরব জানে বহুত থিয় করা, জাপ মারিলে। আর হ্যান্ডকাপ ধরে থাকা যখন আমার মানে ল্যান্ডস্লাইড আসলে আপনাদের গম পাইছে, মোহিত বরা, মোহিত বরা তিনটা পানিত পড়ে গেল। এটা তারপর দুইজনে যেটা পড়ে গেল, মোহিত বরাক আর যজ্ঞ পেগক এই মানে রক্ষা করব কারণে আমার কামান্ডোর যখন মানে লড়া আসলে গোটেই ড্রেস চেস খুলি লগে জ্যাকেটও আসলে বরদলৈ, হীরকজ্যোতি বরদলৈ জাম মারিলে। তো পানির সুত খুব বেশি আসলে সেইখিন ব্রহ্মপুত্র মেইন স্ট্রিম সেইটো তাতে গিয়ে পেলায় মানে বহুত যেটা সন্ধান যেটা পোৱা নাই আমার খবর দিলে এসডিআরএফক আমি লগে খবর দিল। গোলাঘাট আর বোকাখাটের এসডিআরএফ আহিলে, ময়ো লগে গৈ পালোগে। ইন দা মিন টাইম লাকিলি দুইজনে এই লাইফ জ্যাকেট আসলে কারণে আহি
আহি পাৰ পালেহি আৰু তেতিয়া আমি লগে লগে তেওঁলোকক হস্পিটেললৈ পঠাই দিলোঁ। এতিয়ালৈকে সন্ধান পোৱা নাই, এছ ডি আৰ এফে ভিজিট কৰিছে, আমি এন ডি আৰ এফকো আমি মানে কল কৰিছোঁ যাতে আমি তেওঁক সোনকালে ৰেস্কিউ কৰিব পাৰোঁ। এই মুহূৰ্তত প্ৰশ্ন এইটোৱে যে যোগু এতিয়া ক'ত, জীৱিত অৱস্থাত নে অন কিবা অৱস্থাত হ'ব পাৰে, নিৰুদ্দেশ কিন্তু হৈ আছে। যোৰহাটৰ সাংবাদিক গৌতম বৰা আমাৰ সৈতে সংযুক্ত হৈছে, বোকাখাটৰ সাংবাদিক ধ্ৰুৱজ্যোতি ৰজখোৱা আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে। আমি গৌতম বৰা আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আৰম্ভণিতে জানিব বিচাৰিছোঁ, এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ সেই আপডেটেড ভিজুৱেলছসমূহ তেওঁলোকক লৈ অহা হৈছে, তেওঁলোকৰ স্বাস্থ্যৰ অৱস্থাৰ বিষয়ে জানি, আৰু শেহতীয়াকৈ যোগু পেগুৰ কিবা খবৰ পাইছে নেকি জানিম আপোনাৰ পৰা। হয়, নিশ্চয়কৈ কৃপাঞ্জল চক, ইয়াৰ পূৰ্বেও আমি এনেধৰণৰ ঘটনা দেখিবলৈ পাইছোঁ যে যেতিয়া চোৰাং চিকাৰীক লৈ অভিযান চলোৱা হয়, চোৰাং চিকাৰী আৰক্ষী জিম্মাৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰে, তাতে ব্ৰহ্মপুত্ৰ ডুব যায় আৰু কেইদিনমানৰ পিছত তেওঁলোকৰ মৃতদেহ উদ্ধাৰ হয়। আৰু কালি যিটো ঘটনা সংঘটিত হৈছিলে অনুৰূপ ধৰণে দি আৰক্ষীয়ে ভাষ্য প্ৰদান কৰিছে যে যোগু পেগুৱে পুনৰ ব্ৰহ্মপুত্ৰত জাপ দি পলাবলৈ চেষ্টা কৰিছিলে, কিন্তু এইবাৰ এই নতুন ঘটনাটোৰ এটা টুইষ্ট আছিলে যে তাত আৰক্ষীৰ দুজনকৈ জোৱান লেন্স নায়ক মোহিত বৰা আৰু কামাণ্ডো হীৰকজ্যোতি বৰদলৈও পানীত সন্ধানহীন হৈছিলে প্ৰথম অৱস্থাত, আৰু তেওঁলোকৰ উদ্ধাৰৰ বাবে অভিযান চলোৱাৰ অন্তত প্ৰায় ডেৰ ঘণ্টাৰ অন্তত তেওঁলোক দুয়োজনকে সুকুলভাৱে উদ্ধাৰ কৰিবৰ বাবে সক্ষম হয়। আৰু কালি নিশা যেতিয়া আমি খবৰ লাভ কৰিছিলোঁ তেতিয়া কাজিৰঙাৰ অন্তৰ্ভাগত ব্ৰহ্মপুত্ৰৰ সেই স্থানত য'ত এই তিনিজনকৈ লোক সন্ধানহীন হৈছিলে তাত এক যুদ্ধকালীন তৎপৰতা দেখিবলৈ পোৱা গৈছিলে, কিন্তু সৌভাগ্যৰ বিষয় যে আৰক্ষীৰ দুয়োজনেই জোৱান লেন্স নাগ মোহিত বৰ আৰু কামাণ্ড হীৰকজ্যোতি বৰদলৈক ইতিমধ্যে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে, তেওঁলোকৰ অৱস্থা সুস্থিৰ। কিন্তু যোগু পেগু এগৰাকী অতি দুৰ্ধৰ্ষ চোৰাং চিকাৰী, তেওঁৰ কিন্তু সন্ধান বৰ্তমানলৈকে ওলোৱা নাই, আৰু হেণ্ডকাপ লগোৱা অৱস্থাত যোগু পেগুৱে ব্ৰহ্মপুত্ৰত জাপ দিছিলে বুলি জানিবলৈ দিছে, কিন্তু সেই সময়ত কি ঘটনা সংঘটিত হৈছিলে, কেনেধৰণে ঘটনা সংঘটিত হৈছিলে তাত যিসকল লোক উপস্থিত আছিলে তেওঁলোকেহে ভালদৰে জানিব পাৰিব। আৰু আৰক্ষীয়ে যিটো জানিবলৈ দিছে যে যিগৰাকী কামাণ্ডো হীৰকজ্যোতি বৰদলৈ তেখেতে লাইফ জেকেট পৰিধান কৰি থকা অৱস্থাত আমি দেখিবলৈ পাইছোঁ, আৰু যোগু পেগুৱে লাইফ জেকেট পৰিধান কৰিছিলে নে নাই সেই তথ্য এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। আৰু যদিহে যোগু পেগুৱে ব্ৰহ্মপুত্ৰত সেই মূল খুঁটিটো জাপ দিছিলে আৰক্ষীৰ ভাষ্য অনুসৰি, তেনেহ'লে তেওঁ হয়তো আত্মবিশ্বাসী আছিলে, আৰু হয়তো এনেধৰণৰ যিসকল চোৰাং চিকাৰী হওক তেওঁলোকে যেতিয়া কাজিৰঙাৰ অন্তৰ্ভাগত চোৰাং চিকাৰ কৰি গড় নিধন কৰিবলৈ আহে এনেধৰণে ব্ৰহ্মপুত্ৰত সাঁতুৰি বা তেনেধৰণে তেওঁলোকৰ এনেধৰণৰ পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিব পৰাকৈ তেওঁলোক সক্ষম হয়। গতিকে যোগু পেগুৱে আৰু সমান্তৰালকৈ গতিকে এনেধৰণৰ অনুৰূপ ঘটনা সঘনাই হয় বুলি আপুনি ইতিমধ্যে জনাইছে, চোৰাং চিকাৰী প্ৰায়ে পানীত জঁপিয়াই দিয়ে, গতিকে তেনেকুৱা ক্ষেত্ৰত আকৌ পুনৰ দৃশ্যায়ন কৰিবলৈ যোৱা বা অভিযান চলোৱাৰ ক্ষেত্ৰততো হয়তো আকৌ এবাৰ বিবেচনা কৰাটো দৰকাৰ হ'ব, সেয়া পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে বিবেচনা কৰিব। এই মুহূৰ্তত বোকাখাটলৈ যাব বিচাৰিছোঁ, সাংবাদিক আমাৰ সৈতে ধ্ৰুৱজ্যোতি ৰাজখোৱা সংযুক্ত হৈ আছে পোনপটীয়া সম্প্ৰচাৰত। ধ্ৰুৱ, আপোনাৰ ওচৰলৈ আহিও শেহতীয়াখিনি জানিব বিচাৰিম। গৌতম, আপুনি অকণমান সময় লাইনতে থাকক। হয় কৃপাঞ্জল চক, যিটো ঘটনা সংঘটিত আৰু এতিয়া বোকাখাটৰ এটা বৃহৎ আচলতে দল বুলি ক'ব লাগিব, আৰু এছ ডি এফ আৰু এন ডি এফৰ যি দল আছে সেই দল ইতিমধ্যে যি ঘটনাস্থলীত আছে সেই ঘটনাস্থলীত তেওঁলোকে যি তেওঁলোকৰ যি অভিযান সেই অভিযান অব্যাহত ৰাখিছে। যিহেতু ব্ৰহ্মপুত্ৰৰ যিটো এটা অঞ্চল আৰু সেই ব্ৰহ্মপুত্ৰৰ যিহেতু এটা ব্ৰহ্মপুত্ৰৰ ধনশ্ৰী যি সংগম অঞ্চল বুলি ক'ব লাগিব, সেই যিটো অঞ্চল আছে বৃহৎ আচলতে এটা দ জেগা, সেই দ জেগাৰ বাবে আচলতে যি এছ ডি এফ আৰু এন ডি এফৰ দলে ইতিমধ্যে তেওঁলোকৰ যি অভিযান আৰম্ভ কৰিছে, যোগু পেগু নামৰ যি দুৰ্ধৰ্ষ চিকাৰী সেই চিকাৰী বিচাৰি আচলতে অভিযান আৰম্ভ কৰিছে। আৰু ইতিমধ্যে আৰু দেখা গৈছে যে যি চৰ চাপৰি আছে সেই চৰ চাপৰি সকলোতো কিন্তু যিসকল আৰক্ষী বিষয়া আছে, কামাণ্ড বেটেলিয়ান আছে, বন বিভাগৰ লোক আছে, এই চৰ চাপৰি সমূহতো কিন্তু অভিযান তীব্ৰতৰ কৰি তোলা পৰিলক্ষিত হৈছে। নিশ্চয়, ইতিমধ্যে গৌতম বৰাও এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছিলে যে লাইফ জেকেট পৰিধানৰ ক্ষেত্ৰত যোগু পেগু লাইফ জেকেট পৰিধান কৰিছিল নে, সেইটো এটা প্ৰশ্ন উত্থাপিত হৈছে, সেই সন্দৰ্ভত আৰক্ষীয়ে কিবা আপোনাক জানিব দিছে বা বন বিভাগে বা আৰক্ষী আৰু বন বিভাগৰ লোকে কোনো ধৰণৰ এতিয়ালৈকে মন্তব্য আগবঢ়োৱা নাই। যোৱাকালি আচলতে যিগৰাকী গোলাঘাটৰ আৰক্ষী অধীক্ষক তেওঁ যি মন্তব্য আগবঢ়াইছিল, কিন্তু তাৰ পিছৰ পৰা কোনো ধৰণৰ আৰক্ষী কোনো ধৰণৰ মন্তব্য বা বন বিভাগৰ লোকে কোনো ধৰণৰ মন্তব্য আগবঢ়োৱা নাই। আৰু আমি যেতিয়া হীৰকজ্যোতি বৰদলৈ আৰু যিজন আৰু এজন যি আৰক্ষী বিষয়া তেওঁলোকে যেতিয়া বোকাঘাট হস্পিটেললৈ লৈ অহা হৈছিল, তেওঁলোকে আমি দেখিছিলোঁ যে তেওঁ এটা লাইফ জেকেট পৰিধান কৰিছে, কিন্তু যোগু পেগু নামৰ যিগৰাকী দুৰ্ধৰ্ষ চিকাৰী আছিল তেওঁক আচলতে লাইফ জেকেট পিন্ধোৱা হৈছিল নে নাই সেই কথা কিন্তু এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই, জানিব পৰা নাই। নিশ্চয়, পৰৱৰ্তী সময়ত সেই বিষয়টো লক্ষণীয় হ'ব, যদিহে জীৱিত অৱস্থাত উদ্ধাৰ হয় তেতিয়াহ'লেও লক্ষণীয় হ'ব, নতুবা অন্যান্য ক্ষেত্ৰতো লক্ষণীয় হ'ব যে চোৰাং চিকাৰী হোৱাৰ বাবেই লাইফ জেকেট পিন্ধোৱা হৈছিল নে নাই, সেইসমূহ তদন্তৰ পাছত পৰৱৰ্তী সময়ত ওলাই পৰিব। আপোনালোক দুয়োগৰাকীক ধন্যবাদ জনাইছোঁ এই মুহূৰ্তত, আপোনালোকে শেহতীয়াখিনি জনাইছে গৌতম বৰা আৰু ধ্ৰুৱজ্যোতি ৰাজখোৱা। আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ আপোনাক সেই খবৰ, হয়তো তদন্তৰ পাছত আটাইখিনি পোহৰলৈ আহিব, লাইফ জেকেট পৰিধান কৰি আছিল দুগৰাকী আৰক্ষীয়ে, গতিকে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আনিব পৰা গ'ল, তেওঁলোকে প্ৰায় ডেৰ ঘণ্টা ধৰি
পানীত আবদ্ধ হয়ে থাকার এস ডি আর এফে উদ্ধার করেছে। আনফালে যেগুলি জগুপেগু চোরাং শিকারী এতালে এন ডি আর এফে বিচারি আছে যদিও উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। মঙ্গলদৈর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত দুর্ঘটনা, ট্যাঙ্কার আর আল্ট্রাবাসর মাজত সংঘর্ষ, দুর্ঘটনার পিছত দুইটা পক্ষের মাজত প্রচণ্ড মারপিট, আল্ট্রাবাসর যাত্রী সকলে আক্রমণ করলে ট্যাঙ্কারখনত, মঙ্গলদৈ জেলা পুথিভঁরালের সম্মুখতে এই ঘটনা সংঘটিত হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই। ট্যাঙ্কারখানে খুন্দা মারার পশত যাত্রীবাহী বাসখনত থাকা যখন লোক উলাই আহি ট্যাঙ্কারখনত আক্রমণ করে, এই আপনার দৃশ্য দেখাইছো। মুহূর্তে খিড়কি দরজা খুলবলে এনেক জোর করে দরজাত কুবুয়াও দেখা যায়, গ্লাস ভাঙি দিয়া দেখা যায়। আর এই সকল হয়েছে যাত্রীবাহী বাসখনত থাকা যাত্রী সকল। ট্যাঙ্কারখনের বাহিরলৈ উলাই আহি ট্যাঙ্কারখনের বাহিরের পর দরজা খুলবলে চেষ্টা করে যাত্রী সকলে, আর টানি দরজা খুলবলে যত্নপর হয়। আমি দেখাইছো সেই দৃশ্য, হতাহতির এক দৃশ্য। কোনো লোক অবশ্য পরবর্তী সময় আহত হওয়ার খবর অহা নাই, কিন্তু এক উত্তেজনাময় পরিবেশে বিরাজ করিলে। আল্ট্রাবাসখন আর এই ট্যাঙ্কারখনের মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছিল, কিছু পরিমাণে সংঘর্ষত ক্ষতিগ্রস্ত হয়েছে দুইখান বাহন, লোক কিন্তু হতাহত হওয়া নাই। তেনে সময়তে যাত্রীবাহী বাসখনের উলাই আহি ট্যাঙ্কারখনত আক্রমণ করা পরিলক্ষিত হয়, গ্লাস ভাঙি দিয়া পরিলক্ষিত হয়। উত্তেজিত লোকে ট্যাঙ্কারখনের যথেষ্ট ক্ষতি সাধন করে, কিন্তু ভিতরতে সুমাই থাকে ট্যাঙ্কারখনের চালক আর হ্যান্ডিম্যান। যোরহাটের শোলমরাত পুয়তি নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, থিতাতে মৃত্যু হয়েছে দুজনের, এগারী আহত হয়েছে। নিয়ন্ত্রণ হেরবাই তীব্রবেগে বাইক বাগুড়ি পড়ছে পথত, ভাওনা চাই ঘরলে উভতি আসছিল এই তিনগুলি যুবক, বিশ্বজিৎ বনিয়া আর সিদ্ধার্থ হাজরিকা যেগুলির মৃত্যু হয়েছে। এই দুগীর দুর্ঘটনায় আহত হয়েছে পিঙ্কু বনিয়া নামের যুবকজন, আহত যুবকজনক জে এম সি এইচত ভর্তি করবা হয়েছে। দুর্ঘটনায় পতিত হওয়া আটাইকেগুলি ঢলাজানর বলে জানি গেছে। ঠিক 45 মানত ঘটনাটো হয়েছে, এই চেঙিলাদি চাইলি সাইডের আহি আসে আই পেলি মানে হয়তো চাইঙিয়া হয়ে এফালে যাবলে আসে, মানে এটা স্পিড ব্রেকার আসে, স্পিড ব্রেকারটা পার হয়ে নিয়ন্ত্রণ হেরায় হয়তো মানে স্পিড বেশি আসে, এজনে অল্প ডিংসু করে আসে যিজন ভাল আসে, কিন্তু গাড়িখন সোমাই মানে ভঁড়ালের তলত মানুষের সোমায় মানে লগাতে থিতাতে মানে দুজনের স্পট ডেথ, আর এজন বাঁচিছে সেইজন অলরেডি 108-ত মানে ফোন করে পেলে মতাইছো তখন লগালগ 108 আহি পেলে লো গলি। আর এইটাই নয়, আর ইয়ার আগত যাওয়া বছরও একটা ঘটনা হয়ে গেছে, এখন ইন্ডিকা এনেক সোমায় তখন চোতালত থাকে দিয়া বাইকখন খুন্দিয়ায় ভাঙি পেলাইছে, আর তার আগতো হয়েছে ঠিক তিন বছর আগত, এইখানে ঘটনা হয়ে থাকে। গতি ইয়াকে চাই প্রশাসনিক কিনা যদি ব্যবস্থা আছে সেইখানে করব বলে আমি আশা রাখিছো। ইয়ার এখন দেখা পড়ছো লাইভ, আবার নমস্কার।